সুশান্ত কাণ্ডে বড় সরু স্বস্তি অভিনেতা প্রেমিকা রিনা চক্রবর্তী মাদক যুগের অভিযোগে গ্রেফতারির পর রিয়াকে জামিন দিয়েছিল বম্বে হাইকোর্ট সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে না জানিয়ে দিয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে সেই বছর 8ই সেপ্টেম্বর মাদক যুগের অভিযোগে রিয়াকে গ্রেফতার করে এনসিবি 7ই অক্টোবর বম্বে হাইকোর্ট রিয়াকে জামিন দেয় সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টে ফের শুনানি হয়েছিল সেখানে জানিয়ে দেওয়া হয়েছে এনসিবির পক্ষ থেকে রিয়ার জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হবে না এই বিষয়ে যে আইন মানা হয়েছে তাই বজায় থাকবে এনসিবির সিদ্ধান্ত শোনার পর রিয়া ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া স্বরূপ একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন তিনি কৃতজ্ঞ